5 বছরের কম বয়সীদের মাস্ক পরার প্রয়োজন নেই। শিশুদের মাস্ক পরা নিয়ে নতুন নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 6 থেকে 11 বছর বয়সীদের মাস্ক পরানো প্রয়োজন কিনা তা ঠিক করবেন অভিভাবকরাই। 12-র উপরে বয়স হলে বড়দের মতো নিয়ম মেনে মাস্ক পরতে হবে। ছোটরা যারা মাস্ক পরবে তাদের ক্ষেত্রে সাবান ও জল দিয়ে হাত ধোয়া অথবা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রকের নতুন নির্দেশিকায় বলা হয়েছে 18 বছরের কম বয়সীদের করোনা চিকিৎসায় অ্যান্টিভাইরাল বা মনোক্লোনাল অ্যান্টিবডি প্রয়োগের প্রয়োজন নেই। জেলা নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশের পর এবার নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানালেন বাঁকুড়ার দুই বিদ্রোহী বিধায়ক। ফের বাড়ল জল্পনা। এর আগে 26 ডিসেম্বর দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন বিজেপির 4 বিধায়ক। গতকাল জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তারা জেপি নাড্ডা অমিত শাহকে চিঠি দেন। এবার নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিলেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা ও ইন্দাসের বিধায়ক নির্মল ধারা। নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের বিষয়টিকে ব্যক্তিগত বলে দাবি করেছেন দুই বিধায়কই। তৃণমূলের কটাক্ষ, দল ছাড়ার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন বিজেপি বিধায়করা। ওন্দার বিধায়ক দল ছাড়ছেন না বলে স্পষ্ট জানালেও তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা জিয়ে রেখেছেন ইন্দাসের বিধায়ক। আমার ব্যক্তিগত সমস্যা থাকার জন্য আমি নিরাপত্তা ছেড়ে দেবো বলে আবেদন জানিয়েছি। আর কেউ যদি ভেবে থাকেন যে আমি বিজেপি ছাড়বো তৃণমূলে ঢুকবো, আমি বলেন যে তৃণমূলটাকে বিজেপিতে ঢুকিয়ে নেবো, এই ধরনের মানসিকতা আমার। কি বলেছেন নির্মল ধারা দেখুন। এটা আমার অভ্যন্তরীণ ব্যাপার, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে নারাজ। বিন্দাস বিধানসভার প্রতিটা জনগণ আমাকে ভোট দিয়ে তারা বিধায়ক করবে। তবে কি বিধায়ক তৃণমূলে যোগদান করছে বা অন্য কোনো রাজনৈতিক দলে? দেখুন, জনগণ আমাকে ভোট দিয়েছে, জনগণের উন্নয়নে সামিল হয়েছি এবং তাদের মানে অভাব অভিযোগ অনটন সব কিছু শুনে তাদের উন্নয়নের স্বার্থে আমি কি করব না করব এবং তাদেরকে যদি সুরাহা দিতে পারি সেটা আগামী ভবিষ্যৎ বলবে। কি বলেছেন ফেরাদ হাকিম দেখুন। আস্তে আস্তে দলটা বিলুপ্ত হয়ে যাবে। যারা পলিটিক্স আর ডিভিশন করেন, প্রথমে ভাবেন যে আমি ফুক করে নিলাম ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, তারা একটা সময় ডিভিশন করতে করতে নিজেদের মধ্যে এমন ডিভাইডেড হয়ে যান যে নিজেদের অস্তিত্বটা চলে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।